হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকের ভিডিওতে গ্রুপ ডি 2017 সালের অঙ্ক প্রশ্নগুলির সহজতর সমাধান দেখব। এর আগের ভিডিওতে আমি গ্রুপ সি 2017-র সমস্ত অঙ্কের সমাধান করেছি, তো ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই নিচ ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে নিতে পারো। এই পিডিএফটি মানে 2017 সালের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর সমস্ত প্রশ্ন ডাউনলোড করতে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে আমি দিয়ে দিয়েছি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। 6, 5, 9, 8-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এই রিলেটেড ভিডিও আমি বানিয়েছি, প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। তো এটাকে যেটা করতে হবে আমাকে, সেটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় জানতে হবে, না জানা থাকলে তুমি করতে পারবে না। তো দেখো, দুটো তাক দিলাম, 65-এর আগে আছে 64, মানে 8 8-এ 64 যাবে। ওকে, 1, 9, 8 নামলো, আর এখানে কি হবে, 8-এর ডবল 16। এরপর এখানে কত বসাবো, এখানেও সেই সংখ্যাটি বসিয়ে এটাকে সমান করতে হবে। তো দেখো, আমি যদি 1 বসাই তাহলে আছে 161, সেখানে আমরা একটা বিয়োগফল পেয়ে যাব। এখানে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে, বিয়োগ করতে হবে যদি বলতো তাহলে আমরা 1 দিয়ে চালাতাম, যেহেতু যোগ করতে হবে বলেছে তাই বেশিটা নেব, মানে 2 দিয়ে চালাবো। বোঝা গেল? 2 2 4, 16 2 32, তাহলে কত বেশি নিয়েছি দেখো, 324 কে উপরে লিখো আর 198 কে নিচে লিখো, নিয়ে বিয়োগ করে দাও। 8 এদিকে 2 6 10 2 1, অর্থাৎ 126 আমি বেশি নিয়েছি। তাহলে 126 আমাকে কি করতে হবে, এটার সঙ্গে যোগ করতে হবে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 30 কিমি/ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 27/2 সেকেন্ডে একটি বস্তুকে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? প্রথমে দেখো, 27 কিমি/ঘন্টা এটাকে করতে হবে মিটার/সেকেন্ডে, কত দিয়ে গুণ করব, 5/18 দিয়ে গুণ করব, এটা হলো মিটার/সেকেন্ডে। কত সেকেন্ড সময় নিয়েছে বিন্দুটি অতিক্রম করতে, 27/2 সেকেন্ড, তাহলে 27/2 দিয়ে গুণ করে দেবো। তাহলে 2 15 30, 9 দিয়ে এটা যাবে, 9 2 18, 3 9 27, ওকে আর যাচ্ছে না, তাহলে ওপরে থাকছে দেখো 15 15 225, নিচে আছে 2, তো এটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 112.5 মিটার। ওকে, তো অপশন এ হবে রাইট অ্যান্সার। নেক্সট, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1023 এবং 750 কে ভাগ করলে যথাক্রমে 3 ও 2 ভাগশেষ থাকবে? প্রথমে কি করতে হবে, এই ভাগশেষ গুলো বাদ দিয়ে দিতে হবে। তাহলে বাদ দিলে কত পাচ্ছি দেখো, 1020, আর এটা পাচ্ছি তোমার 748। এরপর কি করতে হবে, 1020 আর 748-এর গস বের করতে হবে। তো 4 দিয়ে চালাচ্ছি, 4 25 100, 4 5 20, 4 18 72, 4 7 28, ওকে এরপর যাবে কত দিয়ে দেখো, 3 দিয়ে 4 দিয়ে যাচ্ছে না, এরপর যাবে 17 দিয়ে। 17 দিয়ে করলে দেখো, 17 একে 17, 8 আর 7 15 85, 5, ওকে 5 7 35, 5 7 85, ওকে এরপর 17 একে 17 11, তাহলে দেখো কত হচ্ছে, 4 আর 17, 4 আর 17 গুণ করলে কত হয়, 68। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 2 থেকে 12-র মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? সাম অফ দ্য প্রাইম নাম্বারস বিটুইন 2 এন্ড 12, এই অঙ্কটা একটু কনফিউশন, কেন? কারণ বাংলাটা থেকে যদি করি তাহলে উত্তর আসবে 28, আর যদি ইংলিশটা ধরে করি তাহলে উত্তর আসবে 26। দেখো কি করে হচ্ছে, 2 থেকে 12 বললে 2 কে ধরতে হবে, থেকে বলেছে 2, তারপরে আসবে 3, তারপর আসবে 5, তারপর 7, 8 হবে না, 9 10 11, এটা হচ্ছে 2 থেকে 12-র মধ্যে মৌলিক সংখ্যাগুলি, এদের যোগফল করো, 5 5 10, আদিকে 18, মানে 28। কিন্তু যদি ইংলিশটা ধরি, বিটুইন 2 এন্ড 12, মানে 2 ও 12-র মধ্যে, আমরা তিনজন একটা বেঞ্চে বসে রয়েছে, ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে আমার আর তোমার মাঝে কে রয়েছে, কজন রয়েছে, তুমি বলবে একজন রয়েছে। বিটুইন ইউ অ্যান্ড মি যদি বলা হয় তাহলে আমাদের মাঝে তো একজনই থাকবে, তাই না? তাহলে এখানে 2 আর 12-র মাঝে যদি বলে আমাকে, তাহলে 2টা কেন নেব, 2টা হবে না, অর্থাৎ 3 5 7 11, তখন যোগ করলে দেখো 26 হবে, অর্থাৎ অপশন এ হয়ে যাবে উত্তর। তো আমি বলবো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে বাংলাটাকে কিন্তু প্রাধান্য দেওয়া হয় না,
প্রাধান্য দেওয়া হয় ইংরেজিকে। তো অবশ্যই আমরা ইংরেজিতে যেটা বলেছে সেটাই কিন্তু নিতে হবে, মানে অপশন এ হবে এখানে সঠিক উত্তর, যেহেতু বিটুইন বলেছে, আর বিটুইন বললে দুই এখানে হবে না, যে দুই থেকে বলতো তাহলে কিন্তু হতো। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট, সুদের হার 5% থেকে কমে 4% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কমে যায়, ওই ব্যক্তির জমা মূলধন কত? দেখো সুদের হার কত পার্সেন্ট কমছে, 5% থেকে 4% হচ্ছে, অর্থাৎ 1% কমছে। 1% কমার জন্য কত টাকা কম পাচ্ছে, 250 টাকা, অর্থাৎ এই 1% সমান হচ্ছে 250। যদি আমি আসলকে পি ধরি তাহলে পি এর 1% হচ্ছে 250, তাহলে পি ইন্টু 1% মানে 1/100 সমান 250, তাহলে পি সমান কত হবে, 250 গুণ 100, অর্থাৎ 2, 5, 1, 2, 3, 0, 25,000। বোঝা গেছে? নেক্সট, যদি এটা ইকুয়েশনটা দিয়েছি এখানে এক্স এর মান কত হবে, তো খুবই সহজ, জাস্ট যোগ করতে হবে, কিন্তু দশমিকের যোগ আছে, একটু সাবধান, দশমিক ঠিকঠাক জায়গায় বসাতে হবে, না হলে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে দেখো প্রথমে আমরা এই তিনটে সংখ্যার যোগ করে নেব, সেই যোগফল থেকে এটাকে বাদ দেব। তাহলে দেখো কি হবে করছি, 79.63। এরপর আমি এটাকে লিখবো, তো পয়েন্টের নিচে আগে পয়েন্ট লিখে নাও, তারপর পয়েন্টের ডান দিকে আছে 8, দশমিকের ডান দিকে আছে 8, বাঁ দিকে আছে দেখো 3, 6, 9। ক্লিয়ার? এখানে কিছু নেই মানে শূন্য দিতে পারো। এই পয়েন্টের নিচে পয়েন্ট লিখলাম, কে পয়েন্টের ডান দিকে আছে দেখো 9, 5, 3, বাঁ দিকে আছে অনলি 7, এরপর যোগ করো, তো এখানে কিছু নেই মানে শূন্য। ওকে, তাহলে 3, 5 আর 3 8, 8 আর 6 14, আর 9 13, সরি 23। ওকে, ক্যারি 2। তাহলে দেখো 7 আর 2 এ 9, 9 9 18, 18 আর 3 21, হাতে রইল 2, 7 আর 2 এ 9 আর 6 15, 5, হাতে 1 10, অর্থাৎ 10, এটা হলো এদের যোগফল। এখান থেকে কত বাদ দেবো, 18.732, তাহলে দশমিক তলায় দশমিক, 732, এখানে হবে 18। তাহলে দেখো 1, অর্থাৎ 1 দিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে? এরপর তুমি এটার বিয়োগ করতেও পারো নাও পারো, কেন, কারণ 1 দিয়ে শেষ হচ্ছে এরকম একটাই সংখ্যা রয়েছে অপশন সি তে। ওকে, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট, এর মান কত হবে, তো এখানে কিন্তু বদমাস রুলের অ্যাপ্লাই করতে হবে, তুমি যদি 0.9 এর সঙ্গে 10 গুণ করে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে দেখো আমি এই বর্গমূলটা না লিখে শুধুমাত্র ভেতরের জিনিসটা লিখছি। ওকে, এখন দেখো আমি যদি দশমিকটাকে তুলি তাহলে নিচে আসবে 100, ভুলেও কিন্তু এটার সঙ্গে এটা কাটাকুটি করবে না। আছে কি ভাগ, তো আমি ভাগটা যদি গুণ করি তাহলে উল্টে যাবে, অর্থাৎ 100/9 হয়ে যাবে ইন্টু 10। ক্লিয়ার? 9, 10, 90, তাহলে 1-এর পেছনে কটা শূন্য হবে, 1টা, 2টা, 3টা, 4টা শূন্য হবে, 1, 2, 3, 4। ক্লিয়ার? এর আবার বর্গমূল আছে, ঠিক আছে, এর বর্গমূল আছে, তাহলে বর্গমূল হলে 4টা শূন্য থেকে 2টো শূন্য বেরিয়ে আসবে আর 1, তার মানে 100 হবে সঠিক উত্তর, অপশন পি। ওকে, নেক্সট, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কত হবে, সেই একই ফর্মুলা x+y+xy/100, এখানে x এর মান হবে 10, y এর মান হবে 10, তো বসিয়ে দাও, 10 গুণ 10 মানে 100/100, অর্থাৎ 20 এই দিকে কেটে আসবে 1, তাহলে 20+1 মানে 21%। ক্লিয়ার? অপশন বি। নেক্সট, এক ব্যক্তি ও তার দুই যমজ ছেলের বর্তমান বয়সের গড় 30 বছর, ওই ব্যক্তি ও এক ছেলের বয়সের অনুপাত 5:2 হলে ওই ব্যক্তির বর্তমান বয়স কত? যমজ ছেলে, এখান থেকে তুমি কি বলতে পারো যে ছেলেগুলির, ছেলে দুটির বর্তমান যে বয়স সেগুলো হচ্ছে সেম, একই, বলো হ্যাঁ কি না। তাহলে দেখো এখানে মোট কতজন আছে, তিনজনের গড় বয়স দিয়েছে 30 বছর, তাহলে তিনজনের মোট বয়স কত হবে, 90 বছর। ওকে, এরপর দেখো অনুপাত, ওই ব্যক্তি ও এক ছেলের বয়সের অনুপাত দিয়ে দিয়েছে 5:2, মানে ছেলের বয়স যদি 2 বছর হয় বাবার হবে 5, ঠিক আছে, তো একটি ছেলে যদি 2 হয় অন্য ছেলেটিরও তো 2 হবে, কারণ যমজ। তাহলে দেখো মোট কত হচ্ছে, 5, 2, 7, 2, 9, তাহলে 9 রেশিও রিপ্রেজেন্ট করছে এই 90 বছরকে, কি বলেছে, ব্যক্তিটির বর্তমান বয়স, অর্থাৎ 5 রেশিও কত হবে, 9, 10, 90, 5, 10, 50 বছর, তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, একটি সংখ্যার 25% ও ওই সংখ্যার 30% এর থেকে 15 কম,
তবে সংখ্যাটির 20% কত হবে? খুবই সহজ একটি অঙ্ক, ধরে নেওয়া যাক সংখ্যাটি হচ্ছে এক্স। কি বলেছে? সংখ্যাটির 25%, তাহলে এক্স এর 25%। সংখ্যার 30%-এর থেকে 15 কম, তাহলে এক্স এর 30%-এর থেকে মানে বিয়োগ 15 কম, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে জাস্ট এক্স এর মান বের করতে হবে। দেখো খুবই সহজ, 30% এক্স যদি কমন নিই আমি, তাহলে 30% থেকে 25% বাদ দিলে হয় 5%, এটা সমান হলো 15। তাহলে এক্স ওয়ান কত পাবে? দেখো 15, এটা 5% থেকে যদি আমি তুলে নিই তাহলে কি হবে? 100 5/100 হবে, সেটা উল্টে গিয়ে 100/5 হবে। মানে এই জায়গাটা কি করলাম বলতো? 5% ছিল, 5/100 ছিল, তো এটা সমান হয়েছিল 15। তাহলে এক্স ওয়ান কত হবে? এটা যখন ডান দিকে যাবে উল্টে যাবে। এটা হচ্ছে কি এক্স এর মান, টোটাল মান। এখন কি বলেছে 20% বের করতে হবে, 20%। তাহলে এক্স এর 20% মানে 20/100 দিয়ে গুণ হবে, তাহলে এটাকে আবার তুমি 20/100 দিয়ে গুণ করো। ওকে, তো 100/100 কেটে যাচ্ছে, 5 4 20, 4 15 60। এটা তুমি মুখে মুখেও করতে পারবে। কিভাবে? 25% থেকে 30% বাদ দাও, 5% হচ্ছে, 5% সমান কত? 15। আমাকে বের করতে হবে 20%-এর ভ্যালু, তাহলে 20% সমান কত হবে? 15-র কত গুণ এটা? 3 গুণ, তাহলে 20 3 গুণ 60। দ্যাটস অল, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এত সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান এবং অভিহিত মানের গুণফল হলো, অভিহিত মান মানে ফেস ভ্যালু, ঠিক আছে? তাহলে 4 স্থানীয় মান মানে 4 যে স্থানে বসে রয়েছে তার মান, 4 এখানে বসে রয়েছে, তাহলে 4 এর পরে কয়টি শূন্য হবে? একক, দশক, শতক, হাজার, মানে 3টে শূন্য হবে, কারণ 4000-এর ঘরে বসে রয়েছে, তাহলে 4000 হলো। এরপর অভিহিত মান মানে ফেস ভ্যালু, যেটা দেখতে পাচ্ছি, 4-এর মান কত হয়? 4 হয়, তো ×4, তাহলে এটা 16 1 2 3টে শূন্য, দ্যাট ইজ অপশন এ। নেক্সট, একটি খুঁটির 1/3 অংশ লাল, 1/20, 1/31, এবং বাকি অংশ সবুজ রং করা হয়, তাহলে সবুজ অংশের দৈর্ঘ্য এত মিটার হলে খুঁটিটির দৈর্ঘ্য কত? এই সমস্ত অঙ্ক দেখলে ক্লাস 9-10-এর অঙ্কের কথা মনে পড়েছে। কি করবে? মোট ধরে নিতে হবে যে মোট খুঁটিটি হচ্ছে 1 অংশ, মনে পড়ছে? আমরা ধরে নিতাম 1 অংশ নিয়ে কি করতাম? এই যে 1/10, 1/20, 1/30, 1/60 এগুলোকে যোগ করে সেই যোগ ফলটা 1 থেকে বাদ দিতাম, বলো হ্যাঁ কি না? তাহলে দেখো প্রথমে যোগটা করে নিচ্ছি, কি আছে? 1/10, 1/20, 1/30, এখানে লসাগু বের করাটার একটা বিরাট বড় ফ্যাক্টর। দেখো কিভাবে মুখে মুখে আমি লসাগু বের করতে পারবো, মানে 60 50 40 30 10 20, এদের লসাগু দেখো কিভাবে বের করবে। আচ্ছা, 20-র ভেতরে তো 10 ঢুকে রয়েছে, মানে 20-কে 2×10 লিখতে পারি, আবার 40-এর ভেতরে 20 ঢুকে আছে, 60-এর ভেতরে 30 ঢুকে রয়েছে, তাহলে আলটিমেটলি এই 10 20 30-কে তুমি মাথা থেকে আউট করে দাও, তুমি বের করবে 40 50 আর 60-এর লসাগু। তার মানে কি 4 5 আর 6-এর লসাগু কত হয়? 5 6 30 45 না 60, 60 হবে এদের লসাগু, 4 5 6। ওকে, তাহলে 60 যদি হয়, তাহলে 60 1টা শূন্য, মানে 600 হবে লসাগু, 600 হবে লসাগু। এরপর দেখো 10 দিয়ে এটাকে ভাগ করলে 60, 20 দিয়ে ভাগ করলে হয় 30, 30 দিয়ে ভাগ করলে হয় 20, 40 দিয়ে এটাকে ভাগ করলে হয় 0 0 4 15 60, 50 দিয়ে ভাগ করলে 5 12 60, 6 দিয়ে ভাগ করলে 10। তাহলে উপরে এগুলো যোগ করলে কত হয় দেখো? 40 60 30 90 90 100 120 147 ডিভাইডেড বাই 600। এটা কোথা থেকে বিয়োগ হবে? 1 অংশ থেকে বিয়োগ হবে, তাহলে 1 থেকে 147/600 বাদ দিয়ে দাও, তাহলে দেখো কত হচ্ছে? 600 -147/600, দ্যাট ইজ 3 5 2 4, 453/600। এই অংশ বলেছে কি সবুজ রং করা হয়েছে, তো এই অংশটা সমান বলে দিয়েছে 12.08। আমাকে বের করতে হবে খুঁটিটির দৈর্ঘ্য, মানে 1 অংশ সমান করবে, তাহলে 12.08-এর সঙ্গে এটা গুণ হবে, মানে 600/453। তো 10.টা উঠে যাবে, 2টো শূন্য কেটে যাবে। এরপর দেখো গুণ করতে হবে, তো দেখো এটা 6 দিয়ে যাবে কি 3 দিয়ে, 3 দিয়ে চলে যাবে, এটা
তিন পনেরো পঁয়তাল্লিশ, তিন একে তিন, তিন দুয়ে ছয়। এরপর আট, আট আট দিয়ে চলে যাবে ডাইরেক্ট, আট দিয়ে। ওকে, আট একে আট, আট পনেরো একশো কুড়ি, তাহলে হচ্ছে ষোলো। অর্থাৎ ষোলো মিটার হচ্ছে খুঁটিটির দৈর্ঘ্য, অপশন সি। নেক্সট, নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়? তো প্রথমে এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত করা হোক, তাহলে চার তিনে বারো, আর দুয়ে চোদ্দ বাই তিন এটা আছে, আর এটা চাচ্ছে চব্বিশ, আর একে পঁচিশ বাই ছয় আছে। এরপর বড় নির্ণয় করার জন্য আমরা কি করব, দেখো এই যে নিচে আছে না বারো তিন বারো ছয়, এদেরকে আমি সেম করব। তাহলে বারোকে তো বারো সেম করাই আছে, তাহলে তিনকে আমি যদি বারো করতে চাই তাহলে চার দিয়ে গুণ হবে, নিচে চার দিয়ে গুণ করলে ওপরকেও চার দিয়ে গুণ করতে হবে। চার চোদ্দ ছাপ্পান্ন বাই বারো, তাহলে এটাকে কত দিয়ে গুণ করবো, দুই দিয়ে গুণ করবো, তাহলে পঞ্চাশ বাই বারো। এখন দেখো পেয়ে গেছি ছাপ্পান্ন বাই বারো, পঞ্চাশ বাই বারো, উনচল্লিশ বাই বারো, সাতচল্লিশ বাই বারো, তাহলে কোনটি বেশি হবে, হচ্ছে ছাপ্পান্ন বাই বারো, কারণ উপরেরটা যার বড় হবে সে হবে বড়, অর্থাৎ অপশন এ হবে সঠিক অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট, চব্বিশ জন লোক একটি পুকুর কাটতে বারো দিন লাগে, তবে কতজন লোক চার দিনে ওই পুকুরটি কাটতে পারবে? তাহলে কি চব্বিশ জন লোক বারো দিনে একটি পুকুর কাটতে পারে, তাহলে ওই পুকুরটি কাটতে একজন লোক চার দিনে, সরি এটা আট দিন আছে, ওকে আট দিন, ওকে আট তিনে চব্বিশ, তিন বারো ছত্রিশ, তাহলে এক সমান হবে ছত্রিশ, তো অপশন ডি। নেক্সট, তিনকে কত দিয়ে গুণ করলে মাইনাস এক পাওয়া যাবে? দেখো আমি ধরে নিচ্ছি তিনকে আমি এক্স দিয়ে গুণ করলে মাইনাস এক পাই, তাহলে এক সমান কত হবে, তিনটাকে বাঁ দিকে নিয়ে আসো, নিচেই চলে যাবে, অর্থাৎ এক এক তিন, তার মানে তিনের সঙ্গে এক এক তিন গুণ করলে মাইনাস এক পাওয়া যাবে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আমরা দেখলাম পনেরোটি গ্রুপ ডির দু হাজার সতেরোর অঙ্কের সলিউশন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করবে, আর ভালো লাগলে তুমি তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে। টিল নেক্সট ভিডিও, টেক কেয়ার।